এবং আপুর আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সো আজকে আমি এইচএসসি পদার্থ বিজ্ঞান পত্রের নবম অধ্যায় অর্থাৎ তরঙ্গ হ্যাঁ থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কি নিয়ে হাজির হয়েছি মানে বেসিক্যালি এমসি গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রায়ই তোমাদের এইচএসসি এক্সামে আসে তো এই জন্য আমি আজকে এমসি গুলো আনার চেষ্টা করছি সো এই এমসি গুলোতেই অনেক স্টুডেন্ট দুর্বলতা প্রকাশ করে আসলে পারে না আসলে একদম ইজিতে কিন্তু এই অঙ্কগুলোকে এমসিকিউগুলোকে সমাধান করা যায় সো কিভাবে এমসিকিউগুলো সমাধান করব দেখো এখানে একটা ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার প্লাস মানে হ্যাঁ একাশি এক্স সমান কত জিরো সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে সো এই স্পন্দনে কোন কম্পাঙ্ক কত আমাদের মধ্যে অনেকে আছে এই জিনিস এই এমসি করতে পারি না আর আর অনেকে আছে তো করতে পারি যারা করতে পারো তাদের জন্য ওয়েলকাম আর যারা করতে পারো না তারা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো তাহলে আশা করি যে এই টাইপের এমসিকিউ সংক্রান্ত যত সমস্যা আছে তোমরা করতে পারবা এবং এইচসিতে একটা এমসিকিউ তোমরা কী কারেক্ট করতে পারবা সো দেখো সো এই আকারে যদি কোনো এমসিকিউ থাকে একটা জিনিস লক্ষ্য করবা যে এখানে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর সামনে সহ কত কত সহ কিন্তু কত ওয়ান যখন সহকটা ওয়ান থাকবে জিনিসটা প্রথম এই টাইপের এম থাকলে প্রথমে দেখবে যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সামনে সহকটা কি ওয়ান আছে কি না যদি ওয়ান থাকে তাহলে তুমি কি করবা জাস্ট এখানে যে যে সহকটা আছে সেটাকে কি করবা বর্গমূল করে দিবা বর্গমূল করে দিবা x যে সহগটা থাকবে সেটাকে বর্গ করে দিবা বর্গমূল করে দিবা ঠিক আছে বর্গমূল করে দিলে তোমার যেটা আসবে সেটাই হচ্ছে কি তোমার কি কম্পাঙ্ক সেটাই আসবে কি সেটাই হবে তোমার কি কম্পাঙ্ক ঠিক আছে 81 81 এর বর্গমূল করলে কত দেখো দেখো √√ বর্গ কত 81 81 এর কত 9 হওয়ার কথা এই যে আসছে ঠিক আছে 9 আসছে সো তোমার आंसर হবে কত না आंसर হবে কত 9 কিন্তু ভাইয়া পরীক্ষাতে কিন্তু এত সহজে কিন্তু এমসি গুলো থাকবে না ঠিক আছে একটু ঘুরায় ফিরাই দিবে কি ঘুরাই ফিরাই দিতে পারে এই টাইপের এমসিকিউর মধ্যে তোমাকে এখানে বলে দিতে পারে যে এখানে ওয়ান না আমরা তো এখন দিয়েছি ওয়ান কিন্তু এখানে বলে দিতে পারি এখানে থ্রি ডি স্কোয়ার এরকম থাকতে পারে দেখো এরকম তোমার থাকতে পারে এরকম থাকে সবচেয়ে বেশি থাকে যে এরকম করে দেওয়া যায় স তখন কিন্তু আমরা এদিকে কম্পাঙ্গটা বের করতে পারি না সো তখন কি করবা তোমার একটা উদ্দেশ্য দেখো আমি তো একটা জিনিস শিখাই দিছি যে তুমি কি করবা ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার সামনে যদি ওয়ান থাকে সহক তাহলে কিন্তু কি তুমি এটাকে শুধুমাত্র বর্গমূল করলেই তোমার যেটা আনসার হবে সেটা আনসার সো তুমি কি করবা তোমার উদ্দেশ্য থাকবে এটাকে ঠিক এইটার আকারে প্রকাশ করবা মানে এখানে কোনো থ্রি রাখা যাবে না সহক হিসেবে ওয়ান রাখতে হবে আচ্ছা দেখো সহক হিসেবে যদি এখানে ওয়ান রাখতে চাও তাহলে তোমার কী করতে হবে তিন দ্বারা কি সবগুলোকে ভাগ দিতে হবে না তিন দ্বারা যদি ভাগ দিতে তাহলে এই তিন উঠে যাবে তিন দ্বারা যদি এটা ভাগ দেয় তাহলে কত সাতাশ এটা যদি তিন দ্বারা ভাগ দেই তাহলে কত সাতাশ আসে তাহলে আমার সমীকরণটা কি আসতে আছে ডি মানে ডি স্কোয়ার এক্স বাই কত ডি টি স্কোয়ার প্লাস কত সাতাশ এক্স সময় কত জিরো তাহলে আমার এই সমীকরণটা আসছে দেখো এই সমীকরণটা আর এটা কিন্তু একরকমই আসে পড়ছে পড়ছে না সো এখন কি করবো জাস্ট এটাকে কি করবো বর্গমূল করবো বর্গমূল করলে যেটা আসবে সেটাই কিন্তু আমার আনসার হবে বর্গমূল তুমি মিক করলে এটা যদি করো তাহলে কিন্তু দশমিক আকারে আসবে তাহলে সাতাশ

সাত হাজার দেখো এটার বর্গমূল করে এটা পাওয়া যায় এটাকে স্কোয়ার করলে কিন্তু এটাই পাওয়া যায় সো আমার আলটিমেটে কত হবে থ্রি রুট থ্রি দেখো থ্রি রুট থ্রি দেখছো তোমার আনসার কিন্তু এইটা হবে ঠিক আছে এটা কিন্তু হবে যখন এখানে থ্রি থাকবে আর যদি এখানে ওয়ান থাকে তাহলে কিন্তু আনসার কিন্তু এইটাই হবে জাস্ট তুমি কি করবে বর্গমূল করে দেবা সহজেই ঠিক আছে আর যদি দেখো এখানে থ্রি থাকে তাহলে মনে করো তুমি কি করবা এটাকে প্রথমে কি করবা এটাকে থ্রি কেউ উঠাইতে হবো আমার কি কারণ কি এখানে আমার সহগ ওয়ান রাখতে হবে এই জন্য থ্রি কেউ উঠানোর জন্য থ্রি দ্বারা ভাগ দিতে হবে স্ত্রী দ্বারা ভাগ দিতে হবে তারপরে তাহলে এখান থেকেও দ্বারা ভাগ দিতে হবে তারপরে এখানে যেটা অবশিষ্ট থাকবে সেইটাকে কী করতে হবে আমার বর্গমূল করতে হবে বর্গমূল করলে যেটা আসবে তোমার সেটা হবে কি আনসার ঠিক আছে সো এটা গেলো একটা টাইপের এমসিকো চলো আমরা এর পরবর্তী টাইপের এমসিকোটা দেখি এখন দেখো যে সরল ছন্দিত সরল ছন্দিত স্পন্দনের ক্ষেত্রে বিস্তার এ হলে এ হলে কত স্মরণে গতিশক্তি এবং বিভক শক্তি সমান হয় এই এমসিকিউটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভার্সিটি অ্যাডমিশনের জন্য এবং কি মেডিকেলের জন্য কিন্তু এরকম টাইপের একদম এমসিকিউ আসে এবং এইচএসসির জন্য তো প্রয়োজন আসছেই তো দেখো এরকম এটার এমসিকিউটা কত হবে এটা আনসারটা কত হবে মানে বলছে সরল গতি স্পন্দনের ক্ষেত্রে মানে এটা গতিশক্তি কোথায় মানে কত হলে হ্যাঁ স্মরণ কত হলে গতিশক্তি বিভব শক্তি সমান হবে মানে বেসিক্যালি তোমার যে এইরকম যে এরকম যদি একটা সরল সুন্দর স্পন্দন গতি হয় তাহলে দেখো এটাকে সর্বোচ্চ বিস্তার কত এতটুকু স্মরণে তোমার কি এটা দুলতেসে তুলতেসে একটা এদিকে যেতেসে একবার এই দিকে যেতেছে এইদিকে যেতেছে এইদিকে কোথায় মানে কি কতটুকু স্মরণ হলে এটা কি গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে ধরো সাপোজ এই যে এখানে এইখানে ঠিক আছে এইখানে তো এখানে যে তোমার কি বিস্তার যে আছে এটাকে বিস্তারকে যদি তুমি রুট টু দ্বারা ভাগ দাও তাহলে যে যতটুকু আসবে সেটাই হবে তোমার কি ওই অবস্থানটা যে অবস্থানটা আসবে সেটাই হবে তোমার কি কাঙ্ক্ষিত আনসার কিন্তু এখানে তো বিস্তার তো এ দেওয়া নাই যেহেতু এ তো বিস্তার এ বিস্তার এর মান তো দেওয়া নাই সো এখানে এর মান যেহেতু দেওয়ার নাই সো আমার এ কে আমি রুট টু দ্বারা ভাগ করবো যেটা আসবে সেটাই এখানে তোমার কিন্তু কি এটাই দাঁড়ো রুট রুট টু তাহলে এ কে রুট টু দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটাই হবে তোমার কি সেই অবস্থানটাই হবে গতিশক্তি ও বিবর শক্তি সমান হবে সেই অবস্থানটাতেই সো এখানে যদি দেখো যদি এটা এর মানটা কত দেওয়া থাকতো চার চার যদি ধরো দেওয়া থাকতো সাপোজ ধরো চার এটা মানে কি এ এ সূত্রটা সূত্রটা মেন মেন বাই কত ঠিক আছে এটা কিন্তু একদম শর্টকাটের জন্য এটা কিন্তু মেন যে জিনিসটা মনে রাখবা দেখো তারপর তারপর যদি এরকম সমীকরণ দেওয়া থাকে এর মান যদি দেওয়া থাকে এর মানকে রুট টু দ্বারা ভাগ করবা যেটা আসবে যে অবস্থানটা আসবে সেই অবস্থানটাতেই কি হবে গতিশক্তি ও বিভক্তি সমান হবে তাহলে এর মানটা যদি দেখো দিয়েছে এত তাহলে ফোর তাহলে ফোরকে ফোর কে যদি আমি কি রুট টু দ্বারা ভাগ করি তাহলে কত আসে সেটা হবে তোমার কি অবস্থান তাহলে তো রুট টু মানে ফোরকে যদি ফোরকে যদি ভাগ দিই রুট টু দ্বারা তাহলে কত আসতে আসে টু পয়েন্ট এইট তাহলে কত টু পয়েন্ট কত

অনেকে লিখে দেবে কি দশ হার্স লিখে দেবে কিভাবে কারণ দুইশো ষাট থেকে দুইশো পঞ্চাশ বাদ দিলে দশ থাকে ওটাই কিন্তু আসলে ভাই ওটা কিন্তু বিট ঠিক আছে ওটা বিট দশ হবে বিট কিন্তু অনেকে তোমরা এটা ভুল করবা আমি জানি লোভ দিতরণ জিনিসটা বুঝতে হবে তাহলে লোভ দৃতটা কম যদি বের করতে হয় তাহলে এটা একটা শর্টকাট সূত্র আছে কত এফ আর এফ আর সময় কত এফ ওয়ান প্লাস কত এফ টু এফ টু বাই কত টু জাস্ট এটাকে কি করবা এটা হচ্ছে তোমার শর্টকাট সূত্রটা সো এখন কি করি লব্ধি তরঙ্গের ক্ষেত্রে যদি বলি তা 250 প্লাস কত 260 60 কে ভাগ দিতে হবে দুই দ্বারা কত 255 ঠিক আছে 255 তাহলে 255 তোমার आंसर আছে এটা ঠিক আছে সো এই শর্টকাটটা টেকনিকটা মনে রাখবা সো এটা মনে রাখলে তোমরা কি করতে পারবা এই টাইপের যত এমসিকিউ থাকবে সবগুলো করতে পারো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে সো পরবর্তীতে আর কোন কোন টাইপের ভিডিও চাও তোমরা আমাকে কমেন্টে জানাবা আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি প্রতিনিয়ত এরকম অনেক অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করি সকলে ভালো থাকবো আসসালামু আলাইকুম